টলিউড ইন্ডাস্ট্রির এই মুহূর্তে সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জির তৃতীয় বিয়ে। ইন্ডাস্ট্রিতে কান পাতলি শোনা যাচ্ছে, পহেলা বৈশাখের দিন তপসিয়ার একটি হোটেলে শ্রাবন্তীর বাগদান পর্ব সেরেছে প্রেমিক রোশন সিং এর সঙ্গে। তারপরই বিয়ের উদ্দেশ্যে চণ্ডীগড় রওনা দেয় শ্রাবন্তী ও তার পরিবার। 19 এপ্রিল বিয়ে হওয়ার কথা ছিল তাদের। দর্শক, এখন কথা হচ্ছে শ্রাবন্তীর এই তৃতীয় বিয়ে জল্পনা নাকি সত্যি, এই নিয়ে হয়ে গেছে নানা কথা। ইতিমধ্যে শ্রাবন্তী ও রোশনীর কপালে বৈষ্ণব তিলক কাটা ফুলের মালা পরা একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটি ছড়িয়ে যেতেই ভক্ত অনুরাগীরা ধরে নিয়েছেন শ্রাবন্তী বিয়ে সেরে ফেলেছেন। কিন্তু শ্রাবন্তীর পক্ষ থেকে জানানো হচ্ছে অন্য কথা, বিয়ের খবর নাকি সঠিক নয়। তাহলে সত্যটা কি? চলুন জেনে আসি শ্রাবন্তীর পক্ষ থেকে কি কথা জানানো হলো, আর সবকিছু শোনার পর আপনারাই সিদ্ধান্ত নেবেন কে সত্যি বলছে কে মিথ্যা বলছে। এই মুহূর্তে মিডিয়ার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখছেন না অভিনেত্রী, তবে ঘটনার সত্যতা জানতে ভারতীয় গণমাধ্যম যোগাযোগ করে শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তীর পক্ষ থেকে কথা বলেন তার দীর্ঘদিনের সহকারী সুমন দাস। প্রথমেই তিনি জানালেন শ্রাবন্তী রোশনের বিয়ের খবর ভুয়া, ইন্ডাস্ট্রির মিথ্যা রটনা, শ্রাবন্তী বিয়ে করেননি, বাগদানও করেননি। তাহলে রোশন আর শ্রাবন্তীর মালা পরা কপালে বৈষ্ণবী চিহ্নের তিলক কাটা ছবিটা যে ভাইরাল হলো সেটা আসলে কি? এই কথা জিজ্ঞাসা করতেই শ্রাবন্তীর মুখপাত্র বলে ওটা অনেক পুরনো ছবি, 1-1.5 বছর আগেকার, ওটা মায়াপুরে তোলা ছবি, এটি তাদের বিয়ের ছবি নয়। চণ্ডীগড়ে যে তাদের বিয়ের কথা শোনা গেছে এ প্রশ্ন করতেই মুখপাত্র বলে এটি একেবারেই মিথ্যা কথা, আমরা চণ্ডীগড়ে নেই, আমরা হায়দ্রাবাদে। শ্রাবন্তী এখন হায়দ্রাবাদে সিনেমা শুটিং করছেন। এই কথা শুনে সংবাদ প্রতিনিধি জানতে চান কিসের শুটিং, কোথায় শুটিং হচ্ছে। কিন্তু এই প্রশ্ন শুনে শ্রাবন্তীর মুখপাত্র ফোন কেটে দেন। এদিকে শ্রাবন্তীর ঘনিষ্ঠ জনেরাও এই বিয়ে জনসম্মুখে আনার চেষ্টা করছেন না। শ্রাবন্তীর প্রথম বিয়ে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে। দীর্ঘদিনের তাদের দাম্পত্য জীবন ছিল, তাদের সন্তান ঝিনুক। রাজীব নাকি শ্রাবন্তীকে অমানসিক অত্যাচার করতে, এছাড়াও নাকি তার অন্যান্য নারীদের প্রতি আকর্ষণ ছিল, তাই সে বিয়ে ভেঙে বেরিয়ে এসেছে শ্রাবন্তী। সেই ঘটনার অনেকদিন পর তার জীবনে আসে মডেল কৃষণ বজ। ধুমধাম করে তাকে বিয়ে করেন শ্রাবন্তী। বিয়ে 3 মাসের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। তারপর আবার জীবনে আসে রোশন সিং। রোশন একেবারেই সাধারণ ছেলে, একটা এয়ারলাইন্সের কেবিন ক্রু সুপারভাইজার তিনি। বিয়ের যে ছবিটি প্রকাশ পেয়েছে তাকে ঘিরেই জল্পনা শুরু। কোথাও বলা হয়েছিল এই ছবিটি হয়তো তাদের বিয়ের আগের দিনের ছবি, তবে এবার নিরাপত্তা ভাঙালেন শ্রাবণের বর্তমান স্বামী রোশন সিং। শুক্রবার এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে নিজেই বক্তব্য প্রকাশ করেন তিনি। ফেসবুকে ছবিটি পোস্ট করে রোশন লিখেছেন, একটাই বিষয় আমি আমার সব বন্ধু শুভান্নধায়ীদের বলতে চাই যে আমি নিশ্চিতভাবে একটা টি শার্ট পরে বিয়ে করব না, সেই কারণে বলবো কোনো উপসংহারে যাওয়ার আগেই যাচাই করে নিন। শ্রাবন্তীর তৃতীয় বিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত বিষয়ের একটি, যদিও ইন্ডাস্ট্রির একাংশ অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছে। নায়িকার ব্যক্তিগত জীবনের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে তারা। শ্রাবন্তীর পক্ষে নিজেদের বক্তব্য রেখেছেন সুদীপ্তা চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, নির্মল চক্রবর্তীর মতো পরিচালক ও অভিনেতা অভিনেত্রীরা।